নমস্কার বন্ধুরা, বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলের ফটোশপ সিসি টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসে আমরা জানব রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সম্বন্ধে, এবং তার সাথে সাথে এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের আন্ডারে আরও কিছু আমার টুল আছে। আমি এই স্মল অ্যারোটার ওপর ক্লিক করে ড্র্যাগ করলাম, তো দেখো আমাদের এই টুলের আন্ডারে আছে এলিপটিক্যাল মার্কেট টুল, সিঙ্গেল রো মার্কেট টুল আর সিঙ্গেল কলম মার্কেট টুল। এই তিনটে টুলও আমরা এই ভিডিওতেই কভার করব। তো কোনো টুলের আন্ডারে আর কী কী টুল আছে সেটা দেখার একটা পদ্ধতি আমি তো তোমাদেরকে বললামই, যে সেই টুলের নিচে ডান দিকে স্মল যে অ্যারোটা সেখানে ক্লিক করে তোমরা ড্র্যাগ করে দেখতে পারবে, আর না হলে তোমরা সেই টুলের ওপরে রাইট ক্লিক করলেও কিন্তু তার আন্ডারে কী কী টুল আছে সেই টুলগুলো তোমরা দেখতে পারবে। তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিয়ে শুরু করছি। রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল হলো একটা সিলেকশন টুল, আমরা কোনো সিলেকশন করার জন্যে এই টুল ইউজ করে থাকি। আমি প্র্যাকটিক্যালি তোমাদের আরও ভালো করে এই জিনিসটা বোঝাচ্ছি। আমি এখানে একটা ক্যানভাস নিয়ে নিয়েছি, আর আমি এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি, আমি লেয়ার ওয়ান নিয়ে নিয়েছি। রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল জানার আগে আমাদের এই চারটে অপশানও ভালো করে জানতে হবে, এবং এর ইউজগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এই চারটে পরপর যে অপশান আছে, প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাড টু সিলেকশন, তৃতীয়টা হচ্ছে সাবস্ট্র্যাক্ট ফর্ম সিলেকশন, আর ফোর্থটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এখন আমার এই অপশানটা আমার নেওয়া আছে, এই নিউ সিলেকশন। এইবার আমি এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিয়ে এই ক্যানভাসের ওপর একটা সিলেকশন তৈরি করছি। তো দেখো আমি একটা সিলেকশন তৈরি করে নিলাম। এইবার আমি এই সিলেকশনটার মধ্যে একটা কালার ফিল করব। আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করেছি, করে ধরো আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম, ধরো আমি এই কালারটা নিলাম, নিয়ে আমি ওকে করলাম। করার পর কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস প্রেস করলাম, তো আমার এই কালারটা ফিল হয়ে গেল। তো কালার ফিল করার শর্টকাট হচ্ছে অল্ট ব্যাকস্পেস। তোমরা যখন এই ফটোশপে কাজ করবে সবসময় চেষ্টা করবে যে শর্টকাট কি ইউজ করে কাজ করতে, তাহলে তোমাদের কাজ অনেক বেশি ফাস্ট হবে। অপশানে গিয়ে ক্লিক করে কাজ করার থেকে শর্টকাট কি ইউজ করে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমাদের কাজ অনেক বেশি তাড়াতাড়ি হবে। তো এখানে আমি তোমাদেরকে দেখালাম যে কী করে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল ইউজ করে কোনো সিলেকশন করতে পারি এবং কালার ফিল করতে পারি। তো সিলেকশনটা কিন্তু আমার রয়ে আছে। এইবার আমি আরেকটা সিলেকশন তৈরি করতে যাচ্ছি। আমার কিন্তু প্রপার্টি বারে দেখো আমার কিন্তু নিউ সিলেকশন এই অপশানটা কিন্তু আমার সিলেক্ট করা আছে। আমি আরেকটা সিলেকশন বানাচ্ছি। তো দেখো যখনই আমি আরেকটা নতুন সিলেকশন বানাচ্ছি আমার কিন্তু আগের সিলেকশনটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার দেখো এই সিলেকশনটা আমার বানানো আছে, আমি আরেকটা সিলেকশন বানাচ্ছি, তো দেখো আগের সিলেকশনটা আমার কিন্তু রিমুভ হয়ে গেল। আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিয়ে মাল্টিপল সিলেকশন তৈরি করতে চাই তাহলে আমাকে নিউ সিলেকশনের পাশের যে অপশানটা সেই অপশানটাকে চুজ করতে হবে, অ্যাড টু সিলেকশন। এবার দেখো আমার এই সিলেকশনটা আমার হয়ে আছে, আমি আরেকটা সিলেকশন তৈরি করছি। দেখো আমি যতগুলোই সিলেকশন তৈরি করছি আমার আগের সিলেকশনগুলো কিন্তু রিমুভ হচ্ছে না, প্রত্যেকটা সিলেকশনেই কিন্তু আমার থাকছে। এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্যে আমার অপশান হচ্ছে কন্ট্রোল ডি, আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, তো আমার প্রত্যেকটা সিলেকশন কিন্তু চলে গেল। তো আমার রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সিলেক্টই আছে। আমি এই প্রথম অপশানটা চুজ করছি প্রপার্টি বারের মধ্যে, নিউ সিলেকশন। এইবার আমি যদি নিউ সিলেকশন চুজ করে অন্য কোনো সিলেকশন করতে চাই তাহলে কিন্তু আমার আগের সিলেকশনটা সেই সিলেকশনটা কিন্তু চলে যাবে। তো আমাকে যদি এই সিলেকশনের মধ্যে আরও সিলেকশন অ্যাড করতে হয় তাহলে কিন্তু আমাকে অ্যাড টু সিলেকশন এই অপশানটা সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করলাম। করার পর দেখো আমি এই সিলেকশনের মধ্যেই আরও সিলেকশন অ্যাড করতে পারবো। আমি কিন্তু এই অ্যাড টু সিলেকশন এই অপশানটা সিলেক্ট করে একটা শেপ তৈরি করে নিলাম। এইবার আমি কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস প্রেস করছি, তো দেখো আমার কালারটাও কিন্তু ফিল হয়ে গেল। আমি কন্ট্রোল ডি প্রেস করছি, ডি সিলেক্ট। এইবার আমরা এই থার্ড অপশানটা সম্বন্ধে জানবো, সাবস্ট্র্যাক্ট ফর্ম সিলেকশন।
আমি প্রথমে নিউ সিলেকশন এই অপশানটা সিলেক্ট করেছি, আর আমার রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল সিলেক্টই আছে, আমি একটা সিলেকশন তৈরি করে নিলাম। এইবার আমি এই অপশানটা সিলেক্ট করছি, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এতক্ষণ আমরা অ্যাড টু সিলেকশন দিয়ে সিলেকশন অ্যাড করছিলাম, এইবার আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন চুজ করে সিলেকশনটাকে সাবস্ট্রাক্ট করব। তো দেখো, আমার সিলেকশন কিন্তু এবার সাবস্ট্রাক্ট হচ্ছে। তার মানে মাইনাস হচ্ছে। আমি অল্ট ব্যাকস্পেস প্রেস করছি। দেখো, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, তো আমার সিলেকশনটা চলে গেল। এবার আমাদের লাস্ট যে অপশানটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো সবার প্রথম আমি নিউ সিলেকশন এই অপশানটাকে সিলেক্ট করলাম, করে একটা সিলেকশন তৈরি করে নিলাম। এবার তোমরা ভালো করে লক্ষ্য করবে বন্ধুরা, আমি এই অপশানটা সিলেক্ট করছি ইন্টারসেক্ট উইথ সিলেকশন, আমি এর মধ্যে আরেকটা সিলেকশন তৈরি করছি। তো এইবার তোমরা দেখবে এই দুটো সিলেকশনের মধ্যে কমন জায়গাটা শুধু থেকে যাবে এবং বাকি পুরো সিলেকশনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করো, দেখো ওই দুটো সিলেকশনের কমন জায়গাটা রয়ে গেল আর বাকি সিলেকশনটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে আমি নিউ সিলেকশন সিলেক্ট করে একটা সিলেকশন তৈরি করে নিলাম, তারপর আমি ইন্টারসেক্ট উইথ সিলেকশন এই অপশানটাকে চুজ করলাম, করে আরেকটা সিলেকশন তৈরি করছি। এবার দেখবে এই দুটো সিলেকশনের কমন এরিয়াটা শুধুমাত্র থেকে যাবে এবং বাকি সিলেকশনটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। দেখো, কমন এরিয়াটা থেকে গেল আর বাকি যে আমার সিলেকশনটা সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। আশা করছি এই চারটে অপশান তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আরও কিছু অপশান আমরা দেখে নিই। এখানে তোমরা স্টাইলে দেখতে পাচ্ছ নর্মাল করা আছে। তো নর্মাল মানে হলো গিয়ে যে আমরা যে কোনো সাইজের সিলেকশন তৈরি করতে পারি। দেখো, আমি অ্যাড টু সিলেকশন এই অপশানটা সিলেক্ট করছি। দেখো, আমরা যে কোনো সাইজের কিন্তু সিলেকশন তৈরি করতে পারছি। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম। দেখো, এর মধ্যে আছে একটা অপশান, সেটা হলো গিয়ে ফিক্সড রেশিও। আমি এই অপশানটায় ক্লিক করলাম। এইবার এইখানে আমাকে উইথ আর হাইট দিতে হবে। তো ধরো আমি এখানে দিলাম থ্রি, আর এখানেও দিলাম থ্রি। এইবার আমি সিলেকশন তৈরি করছি, অ্যাড টু সিলেকশন আমার সিলেক্ট করাই আছে। তো এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যাই সিলেকশন করি না কেন, যেহেতু আমি রেশিওটা ফিক্স করে দিয়েছি আর এইখানে যেহেতু আমি ভ্যালু দিয়ে দিয়েছি হাইট আর উইথে, তাই এইবার কিন্তু আমি একটা পার্টিকুলার রেশিওতেই, মানে 3:3 রেশিওতেই কিন্তু সিলেকশন করতে পারবো, অন্য কোনো রেশিওতে কিন্তু আমার সিলেকশন হবে না। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, আরেকবার দেখাচ্ছি। দেখো দেখো, আমি যেই সিলেকশনই করছি সব কিন্তু 3:3 রেশিওতেই কিন্তু সব সিলেকশনগুলো হচ্ছে। কন্ট্রোল ডি। পরের অপশানটা আমার হলো গিয়ে ফিক্স সাইজ। ফিক্স সাইজে দেখো উইথ 200 পিক্সেল দেওয়া আছে, হাইটও 200 পিক্সেল দেওয়া আছে। তো এইবার আমি যে সিলেকশনগুলো করব সব সিলেকশন কিন্তু 200x200 এই সাইজেই কিন্তু সিলেকশনগুলো হবে, অন্য কোনো সাইজে কিন্তু আমরা সিলেকশন করতে পারবো না, যেহেতু এখানে অপশানে সিলেক্ট করা আছে ফিক্স সাইজ। দেখো, আমার প্রত্যেকটা সিলেকশন এবার কিন্তু 200x200 সাইজেই আমি করতে পারছি, বাকি অন্য কোনো সাইজে কিন্তু আমার কোনো সিলেকশন হচ্ছে না। এই উইথ আর হাইটের মধ্যিখানে তোমরা একটা অ্যারো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সোয়্যাপস হাইট অ্যান্ড উইথ। তো ধরো আমি এখানে উইথ দিলাম 400 আর হাইটটা আমি 200 করে রেখেছি। তো আমি যদি এই অপশানে ক্লিক করি তাহলে উইথের ভ্যালুটা হাইটে চলে যাবে আর হাইটের ভ্যালুটা
উইদে চলে যাবে। দেখো আমি ক্লিক করছি, দেখো উইদ হয়ে গেল আমার 200 আর হাইট হয়ে গেল 400। তো এইভাবে আমরা উইদ আর হাইটের ভ্যালুটা ইন্টারচেঞ্জ করতে পারি। পরের যে অপশানটা সম্বন্ধে আমাদের জানতে হবে সেটা হলো গিয়ে ফেদার। তো বন্ধুরা আমি বলে রাখি, এই ফেদার অপশানটা ফটোশপের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অপশান। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেব ফেদার সম্বন্ধে, আর এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যেই আমি ফেদার নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। তো স্টাইলটা আমি এখানে নর্মালি করে দিচ্ছি, নর্মাল করে দিলাম। ফেদারটা ভালো করে বোঝার জন্যে আমার যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেই লেয়ারে আমি একটা কালার ফিল করব। আগে আমি লকটা তুলে দিলাম। তো আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, অল্ট ব্যাকস্পেস। দেখো লেয়ার ওয়ানে আমি একটা সিলেকশন তৈরি করছি, নিউ সিলেকশনে ক্লিক করলাম। এই লেয়ার ওয়ানে সিলেকশনে আমি হোয়াইট কালার দিয়ে ফিল করব। হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম, অল্ট ব্যাকস্পেস। আমি কন্ট্রোল প্লাস প্রেস করে জুম ইন করলাম। তো বন্ধুরা ফেদার আমরা ইউজ করি কোনো অবজেক্টের এজগুলোকে সফট করার জন্য। তো আমি আরও ভালো করে তোমাদেরকে বোঝাই। দেখো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, আর লেয়ার ওয়ানে আমি একটা সিলেকশন তৈরি করে তার ভেতর আমি হোয়াইট কালার ফিল করেছি। তো তোমরা এবার দেখতে পাচ্ছ লেয়ার ওয়ানের মধ্যে আমি যে হোয়াইট কালার যে আমি ফিল করে একটা বক্স তৈরি করেছি, সেই বক্সের এজগুলো কিন্তু খুবই শার্প, মানে বক্সের এজগুলো কিন্তু আমার সফট না। তার ফলে কি হচ্ছে, দেখো ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এই যে আমার লেয়ার ওয়ানের যে বক্সটা, মানে এই হোয়াইট কালারটা ঠিক মতো বেন্ড হচ্ছে না, মানে ভালো করে মিশছে না। এই লেয়ার ওয়ানের বক্সটার এজগুলো কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এইবার আমি ফেদার দিচ্ছি এখানে, ধরো 6 পিক্সেল, আমি এখানে ফেদার 6 পিক্সেল দিলাম। এইবার আমি আরেকটা সিলেকশন তৈরি করছি, তো একটা জিনিস প্রথমে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি যেই ফেদার 6 পিক্সেল দিয়েছি, তো দেখো আমার যে সিলেকশনের একদম কোণাগুলো দেখো কার্ভ হয়ে গেছে, মানে এটা কিন্তু আর শার্প নেই। দেখো লেয়ার ওয়ানে যে আমার বক্সটা আছে তার দেখো কোণাগুলো শার্প, কিন্তু এই সিলেকশনের কোণাগুলো কিন্তু কার্ভ। এইবার আমি লেয়ার টু এ যে সিলেকশনটা তৈরি করেছি তার ভেতর কালার ফিল করছি, অল্ট ব্যাকস্পেস। তো এইবার তোমরা ভালো করে লক্ষ্য করো, আমার এই যে লেয়ার টু এ আমি যে বক্সটা তৈরি করেছি এর দেখো এজগুলো কিন্তু খুব সফট, যেহেতু আমি এখানে ফেদার ইউজ করেছি। আমরা ফেদারে যত বেশি ভ্যালু ইউজ করব ততই কিন্তু আমার অবজেক্টের এজগুলো আরও বেশি সফট হবে। আর আরেকটা জিনিস দেখো, লেয়ার টু এর যে বক্সটা সেই বক্সটা দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে, কিন্তু লেয়ার ওয়ানের বক্সটা যেহেতু আমরা এখানে ফেদার ইউজ করিনি তাই দেখো এই বক্সটা কিন্তু আমার মেশেনি। তো আমি নর্মাল তোমাদেরকে একটা আইডিয়া দিলাম ফেদার সম্বন্ধে। এই টিউটোরিয়াল সিরিজের মধ্যেই আমি ফেদার নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং চেষ্টা করব ফেদার নিয়ে তোমাদের কনসেপ্টটা যাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আমি কন্ট্রোল মাইনাস করছি, জুম আউট, লেয়ার ওয়ান আর লেয়ার টু আমি ডিলিট করে দিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের ভেতর আমার সেকেন্ড টুলটা হচ্ছে এলিপটিক্যাল মার্কি টুল। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল তোমরা তো নাম শুনেই বুঝতে পারছো যে এই টুল দিয়ে আমরা যেই সিলেকশনটা করব সেটা রেক্ট্যাঙ্গুলার শেপে হবে, আর এলিপটিক্যাল মার্কি টুল এই টুলটা দিয়ে আমরা যেই সিলেকশনই করব সেই সিলেকশনটা কিন্তু আমার রাউন্ড হবে। অপশান সব মোটামুটি একই, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝে যাও তাহলে এলিপটিক্যাল মার্কি টুলও তোমরা ঠিকঠাকভাবে বুঝে যাবে। তো আমি এলিপটিক্যাল মার্কি টুল সিলেক্ট করে নিয়েছি। এবার আমি একটা সিলেকশন তৈরি করছি, এখানে আমার রেশিও ফিক্স করা আছে, এটাকে আমি আগে নর্মাল করে দিই, কন্ট্রোল ডি। তো দেখো আমার এখানে এক টু সিলেকশন সিলেক্ট করা আছে, সেই কারণে আমি মাল্টিপল সিলেকশন এখানে তৈরি করতে পারছি। আমি একটা লেয়ার নিয়ে নিলাম আর ব্যাকগ্রাউন্ড
যে আমার লেয়ারটা, তাতে আমি হোয়াইট কালার ফিল করে দিচ্ছি অল্ট ব্যাকস্পেস। তো সবার ফার্স্ট আমি নিউ সিলেকশন সিলেক্ট করলাম। তো দেখো আমি একটা সিলেকশন করার পর যখনই আরেকটা সিলেকশন করছি তখনই কিন্তু আমার পুরনো সিলেকশনটা চলে যাচ্ছে। সেকেন্ডটা হচ্ছে আমাদের একটু আগে আমি দেখালাম অ্যাড টু সিলেকশন, আমরা মাল্টিপল সিলেকশন করতে পারবো। তো এবার প্রথমে আমি একটা নিউ সিলেকশন চুজ করে আমি একটা সিলেকশন তৈরি করে নিলাম। এবার আমি অ্যাড টু সিলেকশন চুজ করলাম। আমি সিলেকশন অ্যাড করছি এই সিলেকশনটার মধ্যেই। যেভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের ক্ষেত্রে করেছিলাম, তো মোটামুটি আমি একটা সিলেকশন করে নিলাম। এবার আমি কালার ফিল করছি। দেখো আমার এখানে যেহেতু ফেদার 10 পিক্সেল করা আছে, তাই দেখো আমার এজগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। কন্ট্রোল জেড প্রেস করলাম, আমি এখানে ফেদারটা জিরো করে দিচ্ছি। আমি নিউ সিলেকশন চুজ করে এখানে সিলেকশন করলাম। এবার আমি অ্যাড টু সিলেকশন চুজ করে এই সিলেকশনের ভেতর আমি সিলেকশন অ্যাড করছি। এই আমি একটা শেপ তৈরি করে নিয়েছি অল্ড ব্যাকস্পেস। এইভাবে আমরা অ্যাড টু সিলেকশন চুজ করে একটা সিলেকশনের মধ্যে সিলেকশন অ্যাড করতে পারি। কন্ট্রোল ডি। এবার আমি তার পরের অপশানটা যাচ্ছি, সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ এগুলো তো আমরা আগে একবার দেখেই নিয়েছি। অল্ড ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। তারপরেরটা আমাদের হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তার মানে কমন সিলেকশন এরিয়াটা থেকে যাবে আর বাকি সিলেকশনটা রিমুভ হয়ে যাবে। দেখো কমন সিলেকশন এরিয়াটা আমার থেকে গেল আর বাকি সিলেকশনটা আমার রিমুভ হয়ে গেল। সেমভাবে এখানে ফেদারের ইউজটাও সেম, আমি আর বলছি না, ভিডিওটা শুধু শুধুই লম্বা হয়ে যাবে। সেমভাবে তোমরা এখানে ফেদার ইউজ করবে, স্টাইলেও সেম, ফিক্স রেশিও, ফিক্স সাইজ। তোমরা যদি ফিক্স রেশিও বা সাইজ চাও তোমরা ভ্যালু বসে নিতে পারবে, নিয়ে তোমরা একবার নিজেরা দেখে নেবে। এখানে হাইট উইথ দিয়ে, আর এই যে অ্যারোটা এটা হচ্ছে সোয়্যাপস হাইট অ্যান্ড উইথ, তার মানে হাইট আর উইথের ভ্যালুটাকে তোমরা ইন্টারচেঞ্জ করে নিতে পারবে। আমাদের তাহলে এলিপটিক্যাল মার্কেট টুল সম্বন্ধে জানা হয়ে গেল। তো পরের দুটো টুল আমার হচ্ছে সিঙ্গেল রো মার্কেট টুল আর সিঙ্গেল কলম মার্কেট টুল। এই দুটো টুল নর্মালি আমরা লাইন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাছাড়াও আমরা কোনো ইমেজে খুব ছোট ছোট কিছু রিপেয়ারিংয়ের জন্য এই দুটো টুল ইউজ করে থাকি। যেমন ধরো কোনো ইমেজে যদি কোনো স্কেচ পড়ে যায়, তাহলে সেই সমস্তগুলো আমরা এই দুটো টুল ইউজ করে ঠিক করতে পারি। তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলি, সিঙ্গেল রো মার্কেট টুল, এই টুলটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে 1 পিক্সেল রো সিলেক্ট হবে, আর যদি সিঙ্গেল কলম মার্কেট টুল আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু 1 পিক্সেল কলম সিলেক্ট হবে। তো আমি তোমাদেরকে এইটা একটু প্র্যাকটিক্যালি বোঝাই, তার জন্য আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আমি এই ইমেজটা ওপেন করলাম, পিকচার 4। এইবার আমি দেখো সিঙ্গেল রো মার্কেট টুল সিলেক্ট করলাম, করে জাস্ট একবার এই ইমেজের ওপর আমি ক্লিক করছি। দেখো আমার একটা লাইন পড়েছে ইমেজের ওপর। এবার আমি জুম ইন করছি, কন্ট্রোল প্লাস। দেখো আমি যতটা পেরেছি জুম ইন করেছি। দেখো এইবার তোমরা আরো ভালো করে বুঝতে পারছো, দেখো এই ইমেজটার 1 পিক্সেল রো দেখো সিলেক্ট হয়েছে। এইবার আমি কন্ট্রোল ডি প্রেস করছি, ডি সিলেক্ট আমরা আরেকভাবে করতে পারি। দেখো সিলেক্টে গিয়ে সেখান থেকে যদি আমরা ডি সিলেক্টে যাই, দেখো এর শর্টকাট কি, কন্ট্রোল ডি, এভাবেও করতে পারি। তো এইবার আমি সিঙ্গেল কলম মার্কেট টুল সিলেক্ট করছি।
দেখো এইবার কিন্তু আমার এই ইমেজের এক পিক্সেল কলম সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা ওয়ান পিক্সেল রো বা ওয়ান পিক্সেল কলম সিলেক্ট করে কোনো ইমেজ রিপেয়ার করতে পারি। ধরে নাও যে ইমেজে হয়তো কোনো ছোটোখাটো স্কেচ পড়েছে। এইবার আমি তোমাদেরকে দেখাই যে আমরা এই দুটো টুল ইউজ করে কিভাবে লাইন ড্র করতে পারি। আমি আবার ক্যানভাসে চলে যাচ্ছি। আমি প্রথমে সিঙ্গেল রো মার্কার টুল সিলেক্ট করলাম, জাস্ট একবার লেফট ক্লিক করছি, ক্যানভাসটা একটু বাড়িয়ে নিলাম। তো দেখো ক্যানভাসের মধ্যে একটা ডটেড লাইন চলে এসেছে। এবার আমি একটা লাইন তৈরি করব। আমি এডিটে গেলাম, সেখান থেকে স্ট্রোক। দেখো আমি যে লাইনটা তৈরি করতে চাইছি সেই লাইনটার উইথ আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, তার মানে লাইনটা কতটা চওড়া হবে। তো এটা 6 পিক্সেল আছে, আমি এখানে 10 পিক্সেল করে দিচ্ছি। লাইনটা কী কালারের হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম, ধরো আমি ব্লুই নিচ্ছি। আর লোকেশানে ইনসাইড সেন্টার আউটসাইড, তার মানে লাইনটা এই ডটেড লাইনের ইনসাইডে হবে, সেন্টারে হবে না আউটসাইডে হবে, সেটা আমরা এই লোকেশান অপশান থেকে ঠিক করে নিতে পারি। তো এটা সেন্টারই থাকলো। করে এবার আমি ওকে করছি, একটা লাইন চলে এলো সেমভাবে। এবার আমি সিঙ্গেল কলম মার্কার টুল ধরছি, ক্লিক করলাম। দেখো একটা ভার্টিক্যালি ডটেড লাইন চলে এসেছে। এবার সেমভাবে আমি এডিট থেকে স্ট্রোক, আমি অপশানগুলো সেমই রাখছি, ওকে করলাম। এবার কন্ট্রোল ডি প্রেস করছি, ডি সিলেক্ট। দেখো আমার পুরো ক্যানভাসে একটা ভার্টিক্যালি লাইন চলে এলো। এবার একটা জিনিস দেখো বন্ধুরা, আমি ফটোশপ শুরুর একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যেই কাজই করবে সবসময় ইন্ডিভিজুয়াল লেয়ার নিয়ে তোমরা কাজ করবে। দেখো এইখানে আমি এই যে রুলারটা তৈরি করেছি, এই রুলারটার জন্যে আমি কোনো কিন্তু নতুন কোনো লেয়ার নিইনি, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারের ওপরই কাজ করে ফেলেছি, মানে লেয়ার জিরোর ওপর। যদি আমি মুভ টুল দিয়ে এই বর্ডারটাকে সরাতে যাই তাহলে কিন্তু আমার ক্যানভাস সমেত পুরোটাই সরবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার ভুল হয়েছে, কিন্তু এটা একদিক দিয়ে ভালোই হলো, আমি তোমাদেরকে দেখাতে পারলাম যে কেন আমরা এক একটা কাজের জন্য ফটোশপে ইন্ডিভিজুয়াল লেয়ারের ইউজ করব। এর পরের ক্লাসে আমরা ল্যাসো টুল সম্বন্ধে জানব। ফটোশপের ওপর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো এবং বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।